সাইজ এটা অর্ডার পড়েছে। এবার আমি এটাকে এখানে কিভাবে বুকিং দিব, অ্যাড টু কার্টে গিয়ে প্রসেস চেকআউটে ক্লিক করব। প্রসেস চেকআউটে ক্লিক করার পরে তারপরে এখানে দেখেন ফরেস্টের প্রাইস হচ্ছে এটা 800 টাকা, ও আমার ওদের কাছ থেকে আমি 800 টাকা দিয়ে কিনে এটাকে আমি 1000 টাকা বিক্রি করেছি। 1000 টাকা বিক্রি করার ফলে আমি এটা আপডেট দিয়ে দিব। তো আমার প্রফিট মার্জিনটা হচ্ছে কি, 1000 টাকা আমার সেল আর 800 টাকা হচ্ছে ওদের সেল। তো ওদের প্রোডাক্টটা আমি নিয়ে 1000 টাকা বিক্রি করে মাঝখানে আমি 200 টাকা লাভ করেছি। এবার আমি কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করব। কন্টিনিউ শিপিংয়ে ক্লিক করার পরে যে প্রোডাক্টটা অর্ডার করেছে ওই ভদ্রলোকের নাম, যেমন অলি মাহমুদ নামে এক ভদ্রলোক এটা অর্ডার করেছে, ওনার অ্যাড্রেসটা ডিভিশন, ফার্স্ট হচ্ছে ডিভিশন সিলেক্ট করে এরপরে বরিশাল দিলাম, এরপরে মেহেন্দিগঞ্জ দিলাম, এবার আপনার অ্যাড্রেসটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ সদর দিলাম, এই কাস্টমারের অ্যাড্রেস, হোম ডেলিভারি। এটা অ্যাড্রেসের বিষয়টা হচ্ছে এখানে হোম ডেলিভারি যাবে প্রোডাক্টটা, তো আপনারা এই হোম ডেলিভারির যে অ্যাড্রেসটা থাকে এটা দিয়ে দিবেন ডিটেলস, আর প্রোডাক্টের যে অনারের যে নাম্বারটা এই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এ হচ্ছে টোটাল এখানে অ্যাড্রেস দিয়ে জাস্ট আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনার এখানে দেখেন জাস্ট যে অ্যাড্রেসগুলো আছে, আপনি দেখা যায় অনেক সময় যদি কাস্টমার কন্টিনিউ কমন কাস্টমার থাকে তাহলে তাদের না অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখতে পারবেন। তো এবার আপনি এখানে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করে জাস্ট কন্টিনিউ ডেলিভারি ইনফোতে ক্লিক করবেন। কন্টিনিউ ডেলিভারিতে ইনফোতে ক্লিক করার পরে আবার কন্টিনিউ পেমেন্টে ক্লিক করবেন। আপাতত বিডি ফরেস্ট ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম প্রতারণার কারণে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে আপাতত। আপনারা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন ক্যাশ অন ডেলিভারি দিলে আপনাদের কোনো টেনশন থাকবে না, যে কোনো কাস্টমার প্রোডাক্টটি খুলে প্যাকিং খুলে দেন দেখে নিতে পারবে। এখানে যদি কোনো এডিশনাল ইনফরমেশান থাকে তাহলে এটা দিয়ে দিবেন, দেখা যায় অনেক সময় প্রোডাক্টের সাথে অনেক এডিশনাল ইনফরমেশান থাকে এটা দিয়ে দিবেন। এবার ক্যাশ অন ডেলিভারি দিয়ে এগ্রিতে ক্লিক করে জাস্ট কমপ্লিট অর্ডার ক্লিক করবেন। কমপ্লিট অর্ডার ক্লিক করার পরে এখন দেখেন আপনার অর্ডার নাম্বার সহ এখানে যে টোটাল প্রাইজিংটা আছে এই অনুযায়ী আপনার এটা বুকিং হয়ে গেছে। এখন আপনার আর কোনো কাজ করতে হবে না, এই প্রোডাক্টটা বুকিং হয়ে গেছে, এখন বাকি কাজ হচ্ছে ফরেস্টের, ওরা এটাকে প্যাক করবে, ওরা এটাকে ডেলিভারি দিবে। এটা আপনি আপডেট পেয়ে যাবেন আপনার প্রোডাক্টের যে এখন কোন পর্যায়ে আছে এটা আপনি আপডেট পেয়ে যাবেন আপনার যে ড্যাশবোর্ডটা আছে। আপনি যদি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আপনার এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, মনিটরে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে আপনার। এই ড্যাশবোর্ডে গেলে আপনি দেখেন এই পর্যন্ত টোটাল সেল করেছেন 9000 টাকা, রিমেনিং ব্যালেন্স আছে 1000 টাকা, আর উইথড্র করেছেন 1000 টাকা। তো আপনার অর্ডারের যে বিষয়টা এখন কী পর্যায়ে আছে এটা দেখার জন্য আপনি অর্ডার ক্লিক করতে পারেন। অর্ডার ক্লিক করলে আপনি এই পর্যন্ত যে অর্ডারগুলো করেছেন এই যে দেখেন আপনার এটা আনপেড আছে, আনপেড আছে, আনপেড আছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আপনার এই অর্ডারগুলো করেছেন, আর পেমেন্ট হিস্টোরিতে গেলে আপনি দেখতে পাবেন আপনি এ পর্যন্ত কত টাকা উইথড্র দিয়েছেন। আচ্ছা, এখানে একটা বিষয় অর্ডার সংক্রান্ত ব্যাপারটা ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনি যখন অর্ডারটা চলে আসবে মানে কাস্টমারের কাছে প্রোডাক্টটা চলে যাবে তখন এটা আপনার এখানে যে কমপ্লিট দেখাবে এবং আপনার এটা পেইড হয়ে যাবে, অটোমেটিক এই রেড চিহ্ন থেকে গ্রিন চিহ্নতে রূপান্তরিত হয়ে যাবে। দেন এটা আপনার পেমেন্ট হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পাবেন যে এই পর্যন্ত আপনি যে ফরেস্টের সাথে কাজ করতেছেন কত টাকা পর্যন্ত উইথড্র করেছেন, এটা আপনি একটা লিস্টিং ডেট সহকারে দেখতে পাবেন। এবং মানি উইথড্র খুবই সহজ, এই ফরেস্টে আপনার টাকা উঠাতে হলে কোনো প্রকার ঝামেলা করতে হবে না, আপনি জাস্ট উইথড্রোতে যাবেন, উইথড্রোতে গিয়ে আপনার যে পরিমাণ টাকা উইথড্র করার প্রয়োজন আপনি এখানে দিবেন, দিয়ে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন যদি প্রয়োজন পড়ে মেসেজিংয়ে এটা দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে ঠিক 1 ঘন্টার ভিতরে আপনার টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এবার ইনকাম হিস্টোরিতে যাই, ইনকাম হিস্টোরিতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনার এই পর্যন্ত যে অর্ডারগুলো পড়েছে প্রত্যেকটা অর্ডারের সাথে কত টাকা আপনি ইনকাম করেছেন এটার পাশেই দেওয়া থাকবে। এরপরে আপনি সেলস হিস্টোরিতে যদি যান তাহলে ফরেস্টের সাথে এই পর্যন্ত কাজ করে আপনি কত টাকা পর্যন্ত সেল করেছেন,
আপনি 1980 টাকা পর্যন্ত প্রোডাক্টের অর্ডার নিয়ে আপনি 2320 টাকা প্রফিট করেছেন। এ হচ্ছে বিষয়। আপনার ড্যাশবোর্ডটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনারা এই বিডি ফরেস্টে খুব সহজভাবে ইনকাম করতে পারেন ঘরে বসে থেকে। কোনো প্রকার প্রোডাক্ট আপনাকে ধরতে হবে না, ছুঁতে হবে না, ডেলিভারি ম্যানের কাছে যেতে হবে না, কুরিয়ারে যেতে হবে না। আপনি শুধু ঘরে বসে থেকে মার্কেটিং করবেন। আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা আর অর্ডার সাবমিট করা। তো মার্কেটিং করা আর অর্ডার সাবমিট করতে হলে আপনাকে যেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে সেটা আমি আমার এই ভিডিওর নিচে কীভাবে আপনারা মার্কেটিং করবেন তার ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওইটা ভিডিওটা দেখে মার্কেটিং শুরু করে দেন, কাজ শুরু করে দেন। ইনশাল্লাহ প্রত্যেক মাসে আপনারা ঘরে বসে থেকে 30,000-50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।